সন্ধিয়ার প্রথম খবর হয়েছে এলপিজির রাজহাজক লৈ রাজ্য সরকারের ডাঙর সিদ্ধান্ত, 7 কোটি গ্রাহকের উপর পড়ব প্রভাব। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সরকারে নিজের অংশীদারিত্ব বিকিবলে গিয়ে আছে আর এনেকাত বিপিসিএল এলপিজি গ্যাসের ব্যবহার করে থাকা 7 কোটিরও অধিক গ্রাহকের মনত সাবসিডিক লৈ বহুতো প্রশ্নের উদ্রেক হয়েছে। এই প্রশ্নক লৈ কেন্দ্র সরকারে স্পষ্টীকরণ জারি করেছে আর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে শুক্রবারে কয় যে বিপিসিএলের ব্যক্তিগতকরণের পিছতো ইয়ার উপভোক্তাসকলে রন্ধন গ্যাসের সাবসিডি লাভ করে থাকি। আর উল্লেখ্য যে সরকারে তৈল বিপণন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিপিসিএল আর হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের উপভোক্তাক সাবসিডি প্রদান করে। ধর্মেন্দ্র প্রধানে শুক্রবারে কয় যে এলপিজি সাবসিডির আদায় সকল ভেরিফাইড গ্রাহকক ডিজিটাল রূপত প্রদান করা হয়। অবশ্যই এই আদায় সকল উপভোক্তাক পুনপটিয়াকৈ করা হয়, হেয়ে এই ক্ষেত্রে সার্ভিসিং কোম্পানি রাজহুয়া খণ্ডর নে ব্যক্তিগত খণ্ডর তাত কোনো প্রভাব নপরে। বিনিয়োগের পিছতো বিপিসিএলের উপভোক্তাসকলে এলপিজির সাবসিডি আগর দরে পাই থাকিব। আর উল্লেখ্য যে সরকারে বিপিসিএলত ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের লগতে নিজের সম্পূর্ণ 53% অংশীদারিত্ব বেচিবলে গৈ আছে। আর নতুন মালিকে ভারতের তৈল শোধন ক্ষমতার 15.33% আর ইন্ধন বিপন্নর 22% পাব। এয়া দেশের 17.355টা পেট্রোল পাম্প, 6,159টা এলপিজি বিতরক এজেন্সি আর 254 বিমান ইন্ধন স্টেশনের ভিতর 61টার মালিক। দেশের 28.5 কোটি এলপিজি উপভোক্তার ভিতর বিপিসিএলে 7.3 কোটি লোকক সেবা প্রদান করে আহিছে। করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটিছে, মাস্ক নিপিন্ধে জনসাধারণে উদ্বেগ উচ্চতম ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ে রাজ্যসমূহক রাজনীতির ঊর্ধলৈ গৈ করোনা পরিস্থিতির মোকাবিলা কৰিবলৈ আহ্বান জনাইছে আর সর্বোচ্চ আদালতখনে কয় যে পরিস্থিতি ক্রমে বেয়ার পিনে গৈছে আর এতিয়া কঠোর পদক্ষেপৰ প্রয়োজন। উচ্চতম ন্যায়ালয়ের মতে কোভিড প্রতিরোধৰ বাবে নিয়ম নীতি সকলো ঠিকেই আছে, কিন্তু বাস্তবতে ইয়াৰ রূপায়ণ করার ক্ষেত্রে আহুয়া থাকি গৈছে। এই ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আছে, অন্যথা কেন্দ্রের সকলো প্রচেষ্টা ব্যর্থ হয়ে পড়ব। ন্যায়াধীশ অশোক ভূষণের নেতৃত্বত গঠিত তিনিজনীয়া বিচারপীঠে শুক্রবারে কোভিড রোগীর চিকিৎসা তথা মৃতদেহ সৎকার সম্পর্কীয় একটা গোচরের শুনানি গ্রহণ করেছিল। আর আদালতত সলিটির জেনারেল তুষার মেহতায় কয় যে রাজ্যসমূহে সঠিকভাবে নীতি নির্দেশনা মানি চলা উচিত, কেন এইবার কোভিড পরিস্থিতি আগতকৈ জটিল বলে ধারণা করা হয়েছে। বিচারপীঠখনে লগতে কয় যে দেখা গৈছে মানুষের রাস্তাত আনন্দ করেছে, শোভাযাত্রা করেছে, 60% মাস্ক নাই আর বাকি 30% মাস্ক ডিঙিত উলমি থাকে। অহা 1 ডিসেম্বরত এই গোচরের পুনের শুনানি হব। আনহাতে গুজরাটত কোভিড রোগীর মৃত্যুক লৈ আদালতে রাজ্য সরকারক ভর্তর্না করে আর পরবর্তী শুনানিত এই বিষয়ত গুজরাট সরকারে প্রতিবেদন দাখিল করিব লাগিব। এতিয়ারপরা গুগল পের জড়িয়ে লেনদেন করলে পয়সা দিব নালাগে ভারতীয় ব্যবহারকারীয়ে। গুগল ইন্ডিয়ায় স্পষ্ট করেছে যে গুগল পের ভারতের ব্যবহারকারী সকলে পয়সা আদান প্রদান করার বাবে কোনো মূল্য দিব নালাগে। পয়সা আদান প্রদান করার বাবে মূল্য দিয়ার ব্যবস্থা কেবল আমেরিকার ব্যবহারকারী সকলের বাবেহে আর ইয়ার কোনো প্রভাব ভারতত নপরে। উল্লেখ্য যে গুগলে শেহতীয়াকৈ দিয়া বিবৃতি অনুসৰি আমেরিকার ব্যবহারকারীসকলৰ বাবে গুগল পের ওয়েব এপ্লিকেশন 2021 চনৰ জানুয়ারি মাহৰ পৰা উপলব্ধ নহব। অর্থাৎ pay.google.com-ৰ জৰিয়তে পয়সার লেনদেন কৰিব নোৱাৰিব আৰু গুগল প্লে ষ্টোৰত উপলব্ধ হোৱা গুগল পে এপৰ জৰিয়তেহে লেনদেন কৰিব পাৰিব। হ্রাস হব পাৰে খোৱা তেলৰ মূল্য, কেন্দ্র চৰকাৰে গ্ৰহণ কৰিলে এনে পদক্ষেপ। দেশত 2019 বৰ্ষৰ দীপাৱলীৰ পৰা 2020 বৰ্ষৰ দীপাৱলীলৈ খোৱা তেলৰ দাম প্ৰায় 40% বৃদ্ধি পাইছে আৰু 100 বছৰৰ ভিতৰত প্ৰথমবাৰৰ বাবে খোৱা তেলৰ দাম ইমান দ্ৰুতগতিত বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। প্রথমৰ পৰা কৰোনা আৰু লকডাউনৰ সৈতে সংগ্ৰামত জনসাধাৰণক খোৱা তেলৰ মূল্য বৃদ্ধিয়ে জোৰলা কৰি পেলাইছে আৰু অখিল ভাৰতীয় খোৱা তেল ব্যৱসায়ী মহাসংঘৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ শংকৰ ঠক্কৰে কয় যে আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত খোৱা তেলৰ মূল্য বৃদ্ধিৰ প্ৰতি গুৰুত্ব আৰোপ কৰি কেন্দ্ৰ চৰকাৰে পালন তেলৰ আমদানি শুল্ক হ্ৰাস কৰিব লাগে। পরবর্তী সময়ত কেন্দ্র সরকারে এই শুক্ল হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলত খোৱা তেলের মূল্য প্রতি লিটারত 7 টকাৰ হ্রাস হওয়ার সম্ভাবনা আছে। আর ভারতে মূলত ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার পৰা পালম তেল আমদানি করে আহিছে। আনহাতে কেন্দ্র সরকারে অক্টোবর মাহৰ পৰা সরিয়হর তেলের সঙ্গে অন্য তেল 20% মিশ্রণ করার যে অনুমতি আছিল সেয়া বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলত সরিয়হর তেল ব্যবসায়ীসকলে সম্পূর্ণ বিশুদ্ধ সরিয়হর তেল বিক্রি কৰিবলগীয়া হব। আর চলিত বর্ষ দেশত সরিয়হর খেতিও পূর্বর তুলনাত বেয়া হয়েছে। সরকারের সরিয়হর তেলের সঙ্গে অন্য তেলের মিশ্রণ বন্ধ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলত এতিয়া সরিয়হর তেল প্রস্তুতকারী সংস্থাসমূহৰ খরচ বৃদ্ধি হয়েছে। আর দিল্লি উচ্চ ন্যায়ালয়ত সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে 2খন আবেদন দাখিল করা হয়েছে আর ডিসেম্বর মাহত ন্যায়ালয়ত ইয়ার উপর শুনানি অনুষ্ঠিত করব। সকল দিক পর্যালোচনা করে চালে চলিত বর্ষত সরিয়হর তেলের মূল্য হ্রাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশের প্রগতিশীল রাজ্যের শীর্ষত
অসমবাসীৰ বাবে সুখবৰ দেশৰ প্ৰগতিশীল ৰাজ্যৰ তালিকাত স্থান লাভ কৰিছে অসমে প্ৰগতিশীল ৰাজ্যৰ ক্ষেত্ৰত অসমে লাভ কৰিছে শীৰ্ষস্থান আৰু অসমে 2000 পইণ্টৰ ভিতৰত লাভ কৰিছে 1222.3 পইণ্ট তিনি বছৰৰ চলোৱা হৈছিল এই ভূমিকা তাৰোপৰি বেষ্ট ফাৰ্মিঙৰ তালিকাত 19 নম্বৰ স্থানত আছে অসম এই তালিকাত শীৰ্ষস্থান লাভ কৰিছে তামিলনাডুৱে দ্বিতীয় স্থানত আছে অন্ধ্ৰপ্ৰদেশ তৃতীয় স্থানত আছে মধ্যপ্ৰদেশ আনহাতে প্ৰগতিশীল ক্ষুদ্ৰ ৰাজ্যৰ হিতানত শ্ৰেষ্ঠ স্থান লাভ কৰিছে ত্ৰিপুৰা আৰু মণিপুৰে ইণ্ডিয়া টুডেৰ সমীক্ষাত প্ৰকাশ পাইছে এই তথ্য আৰু ইয়াৰ উপৰি তামিলনাডুৱে ৱেব ফাৰ্মিঙৰ বৃহৎ ৰাজ্যৰ তালিকাত শীৰ্ষস্থান লাভ কৰিছে